এমতো যে খবরের দিকে নজর রাখবো অনুরাগের হুমকি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের হুমকি এবং তার বক্তব্য যে মুখ্যমন্ত্রীর নাকের ডগায় রাম ভক্তদের উপরে বোমাবাজি হচ্ছে এবং রামনবমীর মিছিলে বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী এমনই অভিযোগ করেছেন অনুরাগ ঠাকুর মমতাকে তোপ অনুরাগ ঠাকুরের অনুরাগের হুমকি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগ ঠাকুর কি বলেছেন অনুরাগ ঠাকুর শোনাবো राम भक्तों पर लाठियां चलाना बम फेंकना पत्थर मारना और शोभा यात्रा रामनामी की रुकवाना आगजनी करना हिंसा फैलाना उपद्रव फैलाना ये ममता बनर्जी जी की नाक के तले हुआ। कानून व्यवस्था कैसे चरमराती है इसका सबसे बड़ा रोल मॉडल ममता बनर्जी जी है और मुख्यमंत्री पक्षपात कैसे करता है हिंदू विरोधी कैसे होता है ये ममता बनर्जी जी पे नजर आता है। एक वर्ग के साथ खड़े होकर हिंदुओं के खिलाफ हिंसा करने के लिए उकसाया कैसे जाता है ममता बनर्जी जी के बोलों से नजर आता है। सब कुछ होता देखकर आंखें बंद कर लेना मूंद कर बैठ जाना ये ममता बनर्जी जी पे नजर आता है। एक मुख्यमंत्री होकर एक पक्ष तक ही सीमित हो जाना और हिंदुओं के खिलाफ खड़े हो जाना ये ममता बनर्जी पे। অনুরাগ ঠাকুরের বক্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন পাশাপাশি তার অভিযোগ মুখ্যমন্ত্রী রামনবমীর বিরোধিতা করছেন তো দেখেছেন অনুরাগ ঠাকুর তার বক্তব্য মুখ্যমন্ত্রীর নাকের ডগায় রাম ভক্তদের উপর লাঠি চালানো হচ্ছে বোমাবাজি করা হচ্ছে যা নিন্দনীয় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করেছেন তিনি তার বক্তব্য যে মুখ্যমন্ত্রী নাকের ডগায় রাম ভক্তদের উপর লাঠি চালানো হচ্ছে বোমাবাজি করা হচ্ছে মুখ্যমন্ত্রী রামনবমীর বিরোধিতা করছেন যেটা নিন্দনীয় এমনটাও মন্তব্য অনুরাগ ঠাকুরের মমতার নাকের ডগায় রাম ভক্তদের উপর বোমাবাজি করা হচ্ছে আক্রমণ অনুরাগ ঠাকুরের মুখ্যমন্ত্রী রামনবমীর বিরোধিতা করা অত্যন্ত নিন্দনীয় অনুরাগ ঠাকুরের মন্তব্য অন্তত এমনটাই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অনুরাগ ঠাকুরের তোপ মুখ্যমন্ত্রীর নাকের ডগায় রাম ভক্তদের উপর লাঠি চালানো হচ্ছে বোমাবাজি করা হচ্ছে মুখ্যমন্ত্রী রামনবমীর বিরোধিতা করছেন এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে শান্তনু দা আপনাকে স্বাগত জানাবো অনুরাগ ঠাকুরের যে মন্তব্য রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নাকের ডগায় রাম ভক্তদের উপর লাঠি চালানো হচ্ছে বোমাবাজি করা হচ্ছে এমনটাই তোপ দেখেছেন অনুরাগ ঠাকুর আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন কে একজন কেন্দ্রের মন্ত্রী যিনি নিজে প্রকাশ্যে মাইক্রোফোনে বলেন গলি মারো শালক তার কাছ থেকে আইন শৃঙ্খলার কথা শুনবে আর কাকে কটাক্ষ করছেন মমতা ব্যানার্জিকে যার রাজত্বে পশ্চিমবাংলা পরপর তিনবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ভারতবর্ষের মধ্যে অন্যতম নিরাপদ রাজ্য এবং কলকাতা ভারতবর্ষের মধ্যে অন্যতম নিরাপদ মেট্রোপলিটন সিটি কাকে কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যার আমলে বাংলায় হিন্দু মুসলিম শিখ ইসাই সব একসাথে নিজেদের মধ্যে সমন্বয়ের মধ্যে থেকে সমস্ত উৎসব আনন্দের সাথে পালন করে যেখানে হিন্দুদের দুর্গাপুজো কালীপুজো হয় মুসলিমদের ঈদ মহরম হয় খ্রিস্টানদের বড়দিন হয় সমস্ত ফেস্টিভ্যাল হয় আর কারা সমালোচনা করছে ভারতীয় জনতা পার্টি যারা রামচন্দ্রকে হৃদয় না রেখে মনে না রেখে পথে নামিয়ে পলিটিক্যাল টুল হিসাবে ব্যবসা করে যারা রামের নামে বন্দুক পিস্তল তলোয়ার নিয়ে অস্ত্রের ঝনঝনানি করতে করতে মিছিল করে মানুষকে ভয় দেখায় যারা রামের নামে রাজনীতি করে তাদের মুখে এই ধরনের কথা মানায় না বাংলায় সর্বধর্ম সমন্বয়ের বাতাবরণ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যেহেতু রাজনীতিতে তৃণমূলের সাথে পেরে উঠছে না বলে বেশ অনেক ধন্যবাদ শান্তনু দা কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে এবং তার বক্তব্য যে অনুরাগ ঠাকুর তার কাছ থেকে রাজ্যের আইন শৃঙ্খলার পাঠ নেবে না তৃণমূল কংগ্রেসের সরকার তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন অনুরাগ ঠাকুর যেটা মেনে নেওয়া যায় না
মুখ্যমন্ত্রী রামনবমীর বিরোধিতা করছেন এমনটাই মন্তব্য অনুরাগ ঠাকুরের। তার বক্তব্য, মুখ্যমন্ত্রীর নাকের ডগায় রামভক্তদের উপর লাঠি চালানো হচ্ছে, বোমাবাজি করা হচ্ছে, মমতাকে তোপ অনুরাগ ঠাকুরের। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগ ঠাকুর। মমতার নাকের ডগায় রামভক্তদের ওপর বোমাবাজি করা হচ্ছে, আর এ নিয়েই আমরা তৃণমূল সাংসদ শান্তনু সেনের প্রতিক্রিয়া নিলাম এবং তার বক্তব্য যে অনুরাগ ঠাকুরের কাছ থেকে আইন শৃঙ্খলা নিয়ে শিক্ষা নেবে না তৃণমূল কংগ্রেসের তৃণমূল সরকার। তৃণমূল কংগ্রেসের সরকার অনুরাগ ঠাকুরের কাছ থেকে শিক্ষা নেবে না, কারণ যিনি বলেন, যার বক্তব্য, যার নিজের বক্তব্য নিয়েই প্রশ্ন রয়েছে, অর্থাৎ অনুরাগ ঠাকুরের সেই গুলি মারোর বক্তব্য এই ক্ষেত্রে তুলে ধরেন শান্তনু সেন।